আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। গত পর্বে আমরা দেখছি গ্রুপ টাইপটা কীভাবে পাইপ এবং বক্স সুইচ বোর্ডের বক্স কীভাবে লাগাবেন। এই পর্বে দেখাবো যে একটা ইউনিটের পুরো একটা বাড়ির পুরো ওয়ারিং কীভাবে করবেন সেটা দেখাবো। সাথে ইনভার্টার থাকবে, ইনভার্টার পুরো রুমের কীভাবে কানেক্ট করবেন। একটা ইনভার্টার দিয়ে সব পুরো রুমের, যেমন তিনটা রুম, একটা ওয়াশরুম, একটা করিডোর কীভাবে কানেক্ট করবেন। তো সাধারণত আমাদের সবার ঘরের বাইরে একটা সাধারণ একটা মিটার থাকে, যে মিটার দিয়ে বিদ্যুৎ দেওয়া হয়। ওই রকম একটা মিটার থাকে, মিটার থেকে দুইটা তার আসে, যে একটা লাইফ আসে, একটা নিউট্রাল আসে। আর ঘরের ভিতরে থাকে একটা এমসিবি, আরসিবি আর সিঙ্গেল এমসিবি থাকে। তো এই সিঙ্গেল আরসিবি এমসিবিগুলোই এক একটা রুমে থেকে লাইন দিব। এখানে যে সিঙ্গেল এমসিবিগুলো থাকবে, এমসিবিগুলো উপরের লাইফগুলো শুধু রুমে যাবে, আর যে নিউট্রালগুলো আছে নিউট্রালের লেগে এক্সট্রা আর একটা বাসবার লাগাইতে হবে। এই পাশে একটা হলো নিউট্রালের জন্য বাসবার। তো চলেন আমরা বোর্ডগুলো বসায় দিই। প্রত্যেকটা রুমের মধ্যে যে বোর্ডগুলো বসবে, বোর্ডগুলো আমি বসায় দিলাম। ফ্যান আর লাইট একটা করে, প্রত্যেকটা রুমে একটা করে ফ্যান আর দুটা করে লাইট বসায় দিতেছি আমরা। আর করিডোরে দুটা লাইট, ওয়াশরুমে একটা লাইট। তো এই যে ঘরটা আছে, ঘরটার মধ্যে আমরা যদি ইনভার্টার লাগাইতে চাই, যেটা আমরা আইপিএসে বলি অনেকে, তো ইনভার্টার লাগাইতে গেলে আমাদের ইনভার্টারটা কীভাবে কানেকশন করতে হবে। ইনভার্টারের জন্য দুই প্রকারের বিদ্যুৎ দিতে হবে আমাদের। একটা হলো মেন মেন লাইন দিতে হবে, আর একটা হলো ব্যাটারি লাইন দিতে হবে। তো বিদ্যুৎ চলে গেলে ব্যাটারিটা চার্জ হবে, মেন লাইন থেকে চার্জ হবে ইনভার্টারের মাধ্যমে। চার্জ হওয়ার পরে বিদ্যুৎ চলে গেলে আমাদের এই ইনভার্টারের ব্যাক আপ দিবে, ইনভার্টারের এই ফ্যান আর লাইট চলবে। তো এখন দেখি কীভাবে কানেকশন দিতে হবে মেন লাইন থেকে। তো যে মিটারটা আছে, মিটারের মধ্যে চারটা টার্মিনাল থাকে। চারটা টার্মিনালের মধ্যে দুইটা হলো ইনকামিং টার্মিনাল আর দুইটা হলো আউটগোয়িং টার্মিনাল। তো প্রথম যে টার্মিনালটা থাকে ওই টার্মিনালটা হলো লাইফ টার্মিনাল ইনকামিং, আর দ্বিতীয় যেটা আছে ওইটা হলো নেগেটিভ টার্মিনাল, যেটা হলো ইনকামিং। আর তৃতীয় যে টার্মিনালটা আছে তৃতীয় টার্মিনালটা হলো নেগেটিভ টার্মিনাল, যেটার বলে নিউট্রাল টার্মিনাল। আর চতুর্থ যে টার্মিনালটা আছে ওইটা হলো লাইফ আউটগোয়িং টার্মিনাল। তো এখন আমাদের এমসিবিতে ডাবল এমসিবিতে ইনকামিং দেওয়া হয়ে গেছে, উপরের দিক থেকে এমসিবির আউটগোয়িং। তো উপর থেকে আমরা এমসিবি থেকে আরসিবিতে দিব, ডাবল এমসিবি থেকে আরসিবিতে লাইফ পাওয়ার সাপ্লাইটা দিয়ে দিলাম। আর পরেরটা থাকবে হলো নিউট্রাল। তো নিউট্রাল আরসিবি থেকে এমসিবি থেকে আরসিবিতে দিয়ে দিলাম। এখন এই আরসিবির নিচ থেকে ইনকামিং বেরোবে, আউটগোয়িং বেরোবো। তো এই নিউট্রাল যেটা আছে আরসিসিবির নিউট্রালগুলো আমার বাসবারে যাবে, নিউট্রাল বাসবার এখান থেকে ডিস্ট্রিবিউশন হবে। আর লাইফ যেগুলো আছে লাইফগুলো সবগুলো লুপ দিয়া আরসিসি এমসিবিতে যাইব। আর চারটা এমসিবিতে দিবো, আর একটা ফাঁকা রাখবো, এই এমসিবিটা ফাঁকা রাখবো শুধু আমাদের এই ইনভার্টারটার জন্য। ইনভার্টার থেকে আমরা যে লাইনটা নিব এই ইনভার্টারের জন্য একটা এমসিবি ফাঁকা রাখবো। তো চলুন দেখি আমরা কীভাবে এই ইনভার্টারটা কীভাবে কানেকশন করবো, আর পুরো ঘরের মধ্যে এই ডিবি থেকে এমসিবি থেকে কীভাবে পাওয়ার সাপ্লাইগুলো দিব। তো আমি প্রথমে বলছিলাম যে ইনভার্টারের জন্য আমাদের দুই প্রকারের বিদ্যুৎ লাগবে। একটা হলো ব্যাটারি থেকে লাইন যাব, ব্যাটারি থেকে আউটপুট যাইব, আরেকটা হলো আমাদের মেন লাইন থেকে। তো ইনভার্টারের দুইটা লাইন থাকে, ব্যাটারির জন্য একটা লাল থাকে একটা কালো থাকে। এই দুইটা হলো ব্যাটারির জন্য, লালটা হলো লাইফ টার্মিনাল, আর যে কালারটা আছে কালারটা হলো নেগেটিভ টার্মিনাল নিউট্রাল টার্মিনাল। তো আর একটা হলো এটার পাওয়ার দেওয়ার জন্য, মেন লাইন থেকে পাওয়ার দেওয়ার জন্য আমাদের আরেকটা লাইন থাকবো। ওই লাইনটা দেওয়ার জন্য আমাদের এখানে একটা সকেট ব্যবহার করতে হবে, আর সকেটের সাথে একটা থ্রি পিন লাগবো। থ্রি পিন দিয়ে এটার সাথে আমরা কানেক্ট করে দেবো, তাহলে আমাদের এই ইনভার্টারের লাইন চলে আসবো। তো ইনভার্টার লাইন চলে আসলে আমাদের যখন লাইন দিব তখন ইনভার্টার চালু থাকবে এবং ব্যাটারির মধ্যে চার্জ হবে, যেটা কারেন্ট চলে গেলে এখান থেকে ব্যাক আপটা দিবে, আপনার ফ্যান লাইট চলবে এখান থেকে।
তো এটার পাওয়ার সাপ্লাই তো দিয়ে দিলাম, এটার ইনকামিং তো দিয়ে দিলাম, এটার আউটগোয়িং কীভাবে নিব? তো আউটগোয়িং নেওয়ার জন্য এটার পিছনে একটা সকেট থাকে, সকেটটা থেকে আমাদের আউটগোয়িং নিতে পারবো। এই আউটগোয়িং লাইনটা নেওয়ার জন্য আমাদের একটা থ্রি পিন লাগবে। তো থ্রি পিনে একটা জিনিস মনে রাখবেন, আমরা এখান থেকে লাইভ শুধু নিব, নিউট্রাল আমরা যে মেন লাইনের যে নিউট্রালটা আছে ওই নিউট্রালটাই আমরা এই ইনভার্টারের সাথে কানেক্ট করে দেবো, সংযোগ করে দেবো। তো একটা লাইভ, শুধু লাইভটা নিয়ে গেলাম, নিয়ে আমাদের যে একটা এমসিবি খালি রাখছিলাম ওই এমসিবির মধ্যে লাগাই দিলাম। এখন এই এমসিবি থেকে আমরা সবগুলা যে জন যেটা যেটা আমি লাইটটা চালাতে চাই, যে যে লাইটটা বা যে যে ফ্যানটা চালাতে চাই, ওই ওই সুইচ বা বোর্ডে এই ইনভার্টার থেকে এই এমসিবি থেকে পাওয়ার সাপ্লাই দিব। তো ডিবি টার্মিনেশন দেওয়ার আগে আমার ডিসাইড করতে হবে যে কোন কোন লাইট আর কোন কোন ফ্যানটা আমার ইনভার্টারে চলবো আর কোনটা মেন লাইনে চলবো। তো এক্সাম্পল ধরেন, আমরা ধরে নিলাম, সাপোজ ধরে নিলাম এই ফ্যানটা আর এই লাইটটা আমাদের ইনভার্টারে চলবো, আর যে দ্বিতীয় নম্বর যে লাইটটা আছে ওই লাইটটা আমাদের মেন লাইনে চলবো। তো তিন রুমে আমি সেম সিস্টেম, লাইট প্রথম লাইটটা আর ফ্যানটা আমি ইনভার্টারে চালামো, আর দ্বিতীয় যে লাইটটা আছে এটা আমি মেন লাইনে চালামো। তো এই লাইটটা হলো আমার মেন লাইনে চলবো, আর প্রথম যে ফ্যান আর প্রথম লাইটটা এইটা হলো ইনভার্টারে চলবো। দ্বিতীয় রুমে সেম, তৃতীয় নম্বর রুমেও সেম, সেম সিস্টেম, সেম ভাবে আমি প্রথম ফ্যান আর প্রথম লাইটটা আমি ইনভার্টারে চালাম আর সকেটটা আমি মেন লাইনে চালাম। তো এই এই যে রুমটা আছে, এই রুমের মধ্যে যে বোর্ডটা আছে, এই বোর্ডটার মধ্যে আমাদের মেন লাইন সাপ্লাই সাপ্লাই মেন সাপ্লাই মেন যে বিদ্যুৎ আছে বিদ্যুৎটা দিতে হবে। তো এই প্রথম এমসিবি থেকে আমি একটা পাওয়ার সাপ্লাই নিয়ে গেলাম এই সুইচটার মধ্যে, যে সুইচটা আমি ব্যবহার করবো যে মেন লাইনে জ্বালানোর জন্য, যে লাইটটা আমি বলছিলাম যে এই লাইটটা আমি মেন লাইনে চালামো। তো ওই লাইটটার মধ্যে আমি প্রথমে এমসিবি থেকে আমি সুইচে নিয়ে আসবো, সুইচে থেকে আমি নিয়ে আসবো, সুইচে থেকে সরাসরি আমি নিয়ে যাব লাইটে। তো এই সুইচটা দ্বারা আমি লাইটটারে অন অফ করতে পারবো। তো দ্বিতীয় যেটা আছে, দ্বিতীয় যেটা হলো সকেট, সকেটটা আমি কীভাবে লাইন দেবো, এটা থেকে আমি একটা লুপ দিয়ে দেবো ওই সুইচের মাধ্যমে, সুইচ থেকে আমি সকেটে লাইন দিয়ে দেবো। এগুলো সব হলো আমার লাইফ লাইফ নিউট্রালটা আমি দেখাইতেছি, একটু পরে দেখাইতেছি, এগুলো মনে রাখতে হবে এটা লাইফ, ঠিক আছে? তো এই দুটার কানেক্ট দেওয়া হয়ে গেলো, আমি যে দুইটা আমি মেন লাইনে চালাইতে চাইছিলাম যে মেন লাইনে চলবো সকেটটা আর একটা লাইট চলবো। তো দ্বিতীয় নম্বর রুমেও সেম সেম সিস্টেম, দ্বিতীয় এমসিবি থেকে আমি একটা পাওয়ার সাপ্লাই লয়ে গেলাম, পাওয়ার সাপ্লাই থেকে আমি সুইচে নিয়ে যাবো সরাসরি, এমসিবি থেকে সরাসরি সুইচে নিয়ে যাবো, সুইচে থেকে আমি লাইটে নিয়ে যাবো। তখন এই সুইচটা চাপ দিলে আমার লাইটটা অন আর অফ হইব। এটার মধ্যে সেম সেম সিস্টেম, এখান থেকে যে পাওয়ার সাপ্লাইটা আমি নিয়েছিলাম এমসিবি থেকে, ওইখান থেকে একটা লুপ দিতে হবে সুইচের মধ্যে, সকেটের সুইচের মধ্যে, সুইচ থেকে আমার সকেটে লুপ দিতে হবে। তখন সুইচ চাপ দিলে সকেটটা অন হবে, আবার সুইচ চাপ দিলে সকেটটা অফ হবে। তো তৃতীয় নম্বর রুমটাও সেম সিস্টেম, একটা দেখলে বুঝতে পারবেন আপনারা সব কিছু, সব একই সিস্টেম, সহজ, একদম সহজ। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো, ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, সাথে থাকবেন, বেল বাজে রাখবেন, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো যে করিডোরে আমাদের যে বোর্ডটা আছে, এই বোর্ডের মধ্যে আমাদের দুইটা লাইটের সুইচ আর একটা সকেট আছে। তো এটার সেম সিস্টেম, আমি তৃতীয় যে এমসিবিটা রাখছিলাম, তো এমসিবিটার থেকে আমি একটা লাইন নিয়ে আসবো, পাওয়ার সাপ্লাই এখানে নিয়ে আসবো। এই দেখেন কানেকশন দিয়ে দিতেছি, আমি নিয়ে আসলাম একটা পাওয়ার সাপ্লাই, সাপ্লাই থেকে এখান থেকে আমি যে সুইচটা লাইট জ্বালানোর জন্য নিছি ওই সুইচটা এখানে থেকে দিয়ে দিলাম, এই বাস। এখন এই সকেটটা আমি কীভাবে জ্বালাবো, এখান থেকে পাওয়ার সাপ্লাই যে পাওয়ার সাপ্লাইটা নিয়েছিলাম ওই পাওয়ার সাপ্লাই থেকে একটা লুপ দিয়ে দেবো সুইচে, সুইচ থেকে আমি এখন একটা লুপ নিয়ে যাব সকেটে, যাতে আমি সুইচটা চাপ দিলে এটা শর্ট শর্ট হয়ে যায়, যাতে এর কী বলে বিদ্যুৎ পৌঁছাতে না পারে। সুইচটা চাপ দিলে অন হবে আর সুইচটা চাপ দিলে অফ হয়ে যাবে। তো এই সকেটটা রাখছিলাম আমি এই ইনভার্টারের জন্য। তো এখন আমরা
দেখবলো ইনভার্টার কীভাবে, ইনভার্টার দ্বারা কীভাবে ফ্যান আর লাইট কানেকশন করবেন, কানেক্ট করবেন। তো ইনভার্টারে যে এমসিভিটা রাখছিলাম, এমসিভি থেকে একটা পাওয়ার সাপ্লাই নিয়ে যাবো সুইচের, ফ্যানের সুইচের। তো সুইচ থেকে আমি ডাইরেক্ট নিয়ে যাবো রেগুলেটারে, রেগুলেটারে লুপ দিব। তো এই সুইচটা হলো ফ্যানের জন্য, এই ফ্যানের জন্য, ফ্যানের জন্য, ঠিক আছে। আর এই রেগুলেটার আর সুইচ তো যে সরাসরি ফ্যানে যাবে না, প্রথমে যাবে রেগুলেটার, রেগুলার থেকে, রেগুলেটার থেকে আমার ফ্যানে যাবে। রেগুলেটারটা হলো যে ফ্যানের স্পিড কমানো বাড়ানোর জন্য। তো আমি প্রথমে সুইচে নিয়ে আসছি, সুইচে থেকে রেগুলেটার, রেগুলেটার থেকে ফ্যানে। তো এখন আরেকটা সুইচ বাকি ছিল, ওই সুইচটার লাইনটা দিতে হবে এইটা থেকে, একটা এই সুইচ থেকে ফ্যানের সুইচ থেকে লাইটের সুইচের মধ্যে একটা লুপ দিয়ে দিতে হবে, লুপ থেকে ও সরি সরি সুইচের থেকে উপর থেকে সরাসরি লাইটে, লাইটের কানেকশন দেওয়া হয়ে গেলো। তো এ আমাদের ইনভার্টারের প্রথম রুম হয়ে গেছে, সবগুলো একই সেম সিস্টেম। তো আমি এটা একটু স্কিপ করে দিতেছি, ভিডিওটা যাতে বড় না হয়। দর্শক, আমি যে রুম, এক রুম থেকে আর অন্য রুমে যে লুপগুলো নিছি, এই লুপগুলো আপনি এমসিবি থেকে নিতে পারেন, আবার ইচ্ছা করলে তারের মাঝখান থেকেও আপনি নিতে পারেন। তো আমি তারের মাঝখানে বোঝার স্বার্থে, যাতে বুঝতে পারেন আপনারা, এই জন্য তারের মাঝখান থেকে আমি নিয়ে নিছি। তো করিডোরের লাইটটা আমি ওই যে রুম 2 নম্বর রুমটা আছে, রুম থেকে সরাসরি এখান থেকে লুপটা নিয়ে আসছি, লুপটা এনে সুইচে লাগাইছি, সুইচে থেকে আমি লাইটে দিয়ে দিছি। তো এইখান থেকে এই করিডোরের যে লাইটটা আছে, এই লাইটটা থেকে আমি একটা লুপ নিয়ে গেছি বাথরুমের জন্য, ওয়াশরুমের জন্য। ওয়াশরুম থেকে ওয়াশরুমের লাইটটা আমি ইনভার্টারের মাধ্যমে চালাইতে চাই, ঠিক আছে। তো সবগুলো সেম সিস্টেম। এখন আমরা দেখব যে এই লাইফগুলো তো আমাদের কানেক্ট টার্মিশন দেওয়া হয়ে গেছে, সবগুলো সাপ্লাই দেওয়া হয়ে গেছে। এখন দেখবো আমরা নেগেটিভ কীভাবে, নেগেটিভগুলো বা নিউট্রাল যেগুলো আছে, নিউট্রালগুলো আমি কী, আমরা কীভাবে টার্মিনেশন দেব। তো নিউট্রাল সাপ্লাই দেওয়ার জন্য আগে আমরা আরসিসিবি থেকে একটা যে বাসবারে নিয়ে আসছিলাম, এই বাসবার থেকে আমরা সবগুলা রুমে নিউট্রাল সাপ্লাই দিব। তো নিউট্রাল সাপ্লাই দেওয়ার জন্য এই যে বাসবারটা আছে, এই বাসবার থেকে আমরা একটা নিউট্রাল তার নিয়ে গিয়ে আমরা সরাসরি লাইটের মধ্যে লাগাই দেব। লাইটের যে নিউট্রাল যে টার্মিনালটা থাকে, ওই টার্মিনালটার মধ্যে সরাসরি লাগাই দেবো। এটা সুইচে যাবে না, সুইচের মধ্যে যাবে না, এগুলো সরাসরি ইয়ার মধ্যে যাবে, কী বলে এটারে, ডিভাইসের মধ্যে যাবে, যেমন লাইট ফ্যান, এটা সরাসরি লাইট বা ফ্যানের সাথে যাবে, সুইচের মধ্যে নিউট্রাল যাবে না। এখানে আমি সকেটের মধ্যে যে একটা টার্মিনাল থাকে, বাকি যে টার্মিনালটা ছিল ওই টার্মিনালটা আমি এখানে লাগাই দিছি। তো দ্বিতীয় রুমও সেম সিস্টেম, ফ্যানের টার্মিনাল যে নেগেটিভ টার্মিনালটা আছে, নেগেটিভ টার্মিনালের মধ্যে দিয়ে দেবো, আর সরাসরি ল্যাম্পুর সরি লাইটের যে নেগেটিভ টার্মিনাল আছে, নেগেটিভ টার্মিনাল দিয়ে দিবো। এখান থেকে একটা লুপ নিয়ে সকেটের মধ্যে দিয়ে দেবো নেগেটিভ টার্মিনালটা, নেগেটিভ পাওয়ার সাপ্লাইটা। তো তৃতীয় নম্বর রুম, এখান থেকে একটা এই বাসবার থেকে একটা নিউট্রাল সাপ্লাই নিয়ে নিয়ে সেম সিস্টেম, সবগুলো সেম সিস্টেম, লাইট ফ্যানের মধ্যে দিয়ে দেবো আর লাইটের মধ্যে দিয়ে দেবো। তো আমাদের টার্মিনেশন পুরো হয়ে যাবো যদি আমি নিউট্রাল সাপ্লাই দিয়ে দিই। তাহলে আমি সুইচ চাপ দেওয়ার সাথে সাথে নিউট্রাল আগে থেকে ছিল এখানে, আর নিউট্রাল আগে থেকে ছিল, সুইচ দেওয়ার সাথে সাথে আমার কমপ্লিট হয়ে যাবে, লাইন কমপ্লিট হয়ে যাবে, সাথে সাথে লাইট বা ফ্যান জ্বলে যাব। তো এখন এই যে যে বোর্ডটা আছে, এই বোর্ডটার মধ্যে যদি আমি নিউট্রাল সাপ্লাই দিতে চাই, তাহলে এখান থেকে একটা লুপ নিয়ে এখানে সকেটের মধ্যে দিয়ে দিতে পারবো। ইচ্ছা করলে আমি এখান থেকে বাসবার থেকেও নিতে পারি। তো আপনার বোঝার স্বার্থে আমি এখান থেকে রুমের কাছাকাছি থেকে আমি লুপ নিয়ে নিছি। তো ও লাইটটার জন্য আমি সরাসরি রুমের সামনে থেকে নিউট্রাল যেটা আছে, নিউট্রালটা আমি সাপ্লাই দিয়ে দিছি, আর ওয়াশরুমেরটাও নিউট্রাল দিয়ে দিলাম। এখন দেখবো আমরা আর্থিন, যেটা বলে আর্থ, আর্থ কীভাবে আমরা সাপ্লাই দেবো। আর শুধু আমাদের সকেটের মধ্যে যাবে, সকেটের তৃতীয় যে টার্মিনালটা থাকে, যে উপরে যে টার্মিনালটা থাকে, ওই টার্মিনালটা শুধু শুধু সকেটের মধ্যে শুধু লাগবো। তো অনেক লাইট ফ্যানের মধ্যেও থাকে টার্মিনাল, এই আর্থিনের টার্মিনালটা, কিন্তু আমাদের দেশে হয়তো তেমন দেখা যায় না, বাইরে অন্যান্য দেশে এগুলো সব ডিভাইসের মধ্যেই আর্থ টার্মিনালটা থাকে।
তো আমরা শুধু সকেটে আমার বাংলাদেশের হিসাব করে দিতেছি, তো শুধু সকেটের টার্মিনাল, যে সকেটের তৃতীয় টার্মিনালটা আছে ওই টার্মিনালের মধ্যে দিয়ে দিলে ওকে। আর্থ টার্মিনালটা হলো যদি কোনো সময় শর্ট হয়ে যায়, একটার সাথে একটা মিলা যায়, তখন এই শর্টের কারণে আমার MCBগুলো পড়ে যাইব, তখন কোনো দুর্ঘটনা ঘটবো না। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।